এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 11ই ডিসেম্বর প্রাথমিক টেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল, সার্ভার এখন পুরোপুরি রেডি, আপনারা এখনই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন বা সময় নিয়েও করতে পারেন। কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবেন তার সম্পূর্ণ গাইডলাইন এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 বা টেট 2022, নিচে দেখুন নোটিশ আছে, ডেট অনুযায়ী 14 তারিখের নোটিশগুলো এখানে আবার উল্লেখ করা আছে। এরপর দেখুন কীভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তার জন্য দ্বিতীয় অপশানে গাইড করা হয়েছে। এরপর তৃতীয় অপশান অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট, এই অপশানে গিয়ে আপনাদেরকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে বা টেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই অপশানে হাত দিলে এখানে আপনাকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা অবশ্যই ইউনিক হবে, আপনার নিজস্ব হবে, এবং ইমেল আইডি মোবাইল নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর অপশান দেখুন, বা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি অ্যাপ্লিকেশান করলেন, সেই অ্যাপ্লিকেশানগুলো আপনি প্রিন্ট বা ডাউনলোড করতে চাইলে এই অপশানে এসে আপনাকে প্রিন্ট বা ডাউনলোড করতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান করে আপনি যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করতে হবে, ডেট অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করে প্রিন্ট অপশানে টাচ করলে আপনার অ্যাপ্লিকেশানটা প্রিন্ট বা ডাউনলোড হয়ে যাবে। এরপর নিচে আরও 3টে অপশান রয়েছে, প্রিন্ট বা ডাউনলোড অ্যাডমিট কার্ড, চেক রেজাল্ট, এগুলো পরের বিষয়। এবার এই প্রাথমিক টেটে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে অ্যাপ্লিকেশান করবেন সেটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে। প্রথমে দেখুন 1 নম্বর, এখানে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে www.wbbpeonline.com, এই পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর দেখুন, রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ট্যাব আপনাকে চুজ করতে হবে, যেটা আমি আগেই শেয়ার করেছি। এরপর দেখুন 3 নম্বর, আপনাকে অ্যাপ্লাই ফর টিচার এলিজিবিলিটি টেস্ট, এই বাটন যেটা আমি দেখিয়ে দিয়েছি একটু আগেই, ওই অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আপনি অ্যাপ্লাইয়ের লিঙ্কগুলো পেয়ে যাবেন বা ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। এরপর 4 নম্বর দেখুন, এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার আগে সমস্ত কিছু তথ্য বা সমস্ত কিছু, যে সমস্ত নোটিশ, সমস্ত কিছু আপনি অলরেডি পড়েছেন বা জ্ঞাত আছেন। এরপর আপনাকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে, যেটা আমি অলরেডি আপনাকে দেখিয়েছি, যে অপশানটা গিয়ে ইমেল আইডি এবং মোবাইল টাইপ করবেন, এবং মোবাইল নাম্বারটা অবশ্যই হবে ইউনিক। মোবাইল নাম্বার এবং ইমেলে যে ওটিপি আসবে ওটা আপনাকে টাইপ করে ভেরিফাই করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ঠিকঠাক আছে কি না। এখানে সমস্ত কিছু ফিল আপ করতে হবে, তারপর এই অপশানে আপনাকে আপলোড করতে হবে ফটো, সিগনেচার, সেই সঙ্গে আইডেন্টি কার্ড, ট্রেনিং কোর্সের যাবতীয় বিষয় এখানে আপনাকে আপলোড করতে হবে। পরের স্টেপ, এখানে কোনো কিছু যদি ভুল হয় আপনাকে এডিট করতে দেবে, এখানে আপনি এডিট করতে পারবেন। এডিট হয়ে গেলে সব কিছু চেক করার পর ফাইনাল সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন পেমেন্ট করার জন্য। অনলাইনে পেমেন্ট করার জন্য অপশানগুলো পাবেন, বিভিন্ন ব্যাংকিং পেজের পেজগুলো আপনি এখানে পাবেন। এর পরের অপশানটা হচ্ছে পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যাবে বা এই টাইপের মেসেজ যাবে, অর্থাৎ মেসেজ বা ইমেলের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এরপর পেমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেলে এইভাবে ডিসপ্লে আসবে, ডিসপ্লেতে লেখা থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিটেড, এবং অ্যাপ্লিকেশানটা ডাউনলোড এবং প্রিন্টের জন্য এখানে অপশান আসবে। এরপর লাস্ট স্টেপ হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নেবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট করবেন এবং পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করবেন। এটাই হলো অনলাইন অ্যাপ্লিকেশানের সম্পূর্ণ প্রসেস। এরপর দেখুন 16 নম্বরে, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় পার্সোনাল ডিটেলসে আপনি কী দেবেন, এখানে অ্যাপ্লিকেন্টস ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, 3টে অপশান থাকবে, টাইপ করবেন। এরপর ফাদার বা মাদার নেম, এই অপশানে গিয়ে যে কোনো একজনের নাম আপনাকে টাইপ করতে হবে। ডেট অফ বার্থ, এটা সম্ভবত অপশান থাকবে, সেখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে জন্ম সাল সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর তারিখ বা ডেট সিলেক্ট করবেন। এরপর 4 নম্বরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল, ফিমেল, এই অপশানগুলো সিলেক্ট করতে হবে। 5 নম্বরে সিলেক্ট ইওর ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এই সমস্ত অপশানগুলো থাকবে, এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর 6 নম্বরে সিলেক্ট ইওর সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হিসাবে এক্স সার্ভিসম্যান, এক্সামটেড ক্যাটাগরি, প্যারা টিচার, এই অপশানগুলো থাকবে এবং ডিএইচ থাকবে, এইগুলো আপনারা সিলেক্ট করবেন। এবং এরপর 7 নম্বর, এন্টার আধার নাম্বার, আধার নাম্বার আপনাকে এন্টার করতে হবে 7 নম্বরে। 8 নম্বর, সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, বেশিরভাগ বাংলা হবে, এরপর অন্যান্য মিডিয়াম থাকলে আপনারা সিলেক্ট করবেন। 9 নম্বরে বলা হয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হলে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ইয়েস নো করতে হবে। এরপর সি এর অপশান দেখুন, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে হাউস নাম্বার, স্ট্রিট নেম, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এগুলো আপনারা সব কাছে রাখবেন, নোট করে রাখবেন। এরপর ডিএ বলা হয়েছে পোস্টাল অ্যাড্রেস, একই হলে এখানে টিক মেরে দিলেই হবে, এখানে বলাও হয়েছে সেম
ফলো দ্য সেম অ্যাজ এন্টার ইন পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে আপনারা টিক দিয়ে দেবেন, আর টাইপ করতে হবে না। এরপর সিএ বলা হয়েছে একাডেমি কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আইএ বলা হয়েছে নেম অফ দ্য এক্সামিনেশান কোর্স, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এগুলো আপনারা সিলেক্ট করবেন। বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি এগুলোও সিলেক্ট করবেন। তিন নম্বরে বলা হয়েছে ইয়ার অফ পাসিং, অর্থাৎ 10-12 এবং গ্র্যাজুয়েশান, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশানে আপনি কোন সালে পাস করেছেন, এখানে ইয়ার টাইপ করতে হবে সম্ভবত। এরপর ফুল মার্কস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশানে এগুলো আপনাকে টাইপ করতে হবে। এরপর অবটেন্ড মার্কস, অর্থাৎ কত নম্বর পেয়েছেন এগুলো আপনাকে বোঝাতে হবে। পার্সেন্টেজ কত, পার্সেন্টেজও এগুলো সব আপনারা বার করে রাখবেন, অর্থাৎ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত সমস্ত ফুল মার্কস থেকে শুরু করে অবটেন্ড মার্কস সবই আপনারা নোট করে রাখবেন খাতায় এবং পার্সেন্টেজ করে রাখবেন। এরপর গ্র্যাজুয়েশান টাইপে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অনার্স বা জেনারেল, যেটা হবে আপনি সিলেক্ট করবেন। এরপর ট্রেনিং কোয়ালিফিকেশান, ট্রেনিং কোয়ালিফিকেশানে আপনাকে দিতে হবে এক নম্বরে নেম অফ এক্সামিনেশান বা কোর্স, সিলেক্ট ইওর কোর্স, অর্থাৎ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোর্সটা, ট্রেনিং কোয়ালিফিকেশান। এরপর দু নম্বরে দেখুন অ্যাপিয়ার স্টেট সিলেক্ট করবেন। এরপর এক্সামিনিং বডি সিলেক্ট করতে হবে, সেশানও আপনাকে সিলেক্ট করতে হবে। এগুলো সব আপনাদের ট্রেনিংয়ের সার্টিফিকেট মার্কশিট থেকে এগুলো আপনারা নোট করে রাখবেন। এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে ট্রেনিং পাস্ট বা অ্যাপিয়ার্ড বা পার্সুইং হলে তিনটে অপশানের মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। পাস্ট হলে পাস্ট সিলেক্ট করবেন, পার্সুইং হলে পার্সুইং সিলেক্ট করবেন। এরপর ইয়ার অফ পাসিং, যদি আপনি কমপ্লিট করে ফেলেন পাস করে যান সেক্ষেত্রে সেই ইয়ার এখানে আপনি দেবেন। ইয়ার অফ পাসিংটা বলেই দেওয়া হয়েছে যারা পাস ক্যান্ডিডেট তাদের জন্য। এরপর দেখুন এতে বলা হয়েছে আপলোড ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার, কত সাইজের মধ্যে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং স্ক্যান করে দেখিয়ে দেবো ভালো ভালো অ্যাপের মাধ্যমে। এবং বিয়ের অপশানে বলা হয়েছে আপলোড ইওর ট্রেনিং ডকুমেন্টস, অর্থাৎ ট্রেনিং ডকুমেন্টস এবং সেই সঙ্গে আধার কার্ড বোথ সাইড, অর্থাৎ ট্রেনিং ডকুমেন্টস এবং আধার কার্ড উভয় সাইডেই আপনাদেরকে কিন্তু স্ক্যান করতে হবে। এবং এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা এর পরবর্তী প্রসেস করার আগে সেভ অ্যান্ড ড্রাফট করবেন এবং প্রিভিউ করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরেই প্রসেস করবেন। এবং ডিএর প্রিভিউ অপশানে বলা হয়েছে যদি কোনো ভুল থাকে অবশ্যই এখানে সতর্কভাবে সংশোধন করবেন। এবং ইয়ের অপশানে বলা হয়েছে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে যখন প্রসিড করবেন এরপর সাবমিট অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন অনলাইন পেমেন্টের জন্য। এফে বলা হয়েছে সাবমিট অ্যান্ড পে অপশানে টাচ করার পর একটা কনফার্মেশন পেজ ওপেন হবে এবং ডিক্লারেশন বক্সে আপনি টিক মারবেন। জিএতে বলা হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এগুলো আমরা কালকে সকালের মধ্যেই অবশ্যই আপনাদের শেয়ার করছি কীভাবে আমরা পেমেন্টটা করলাম। এই যে বলা হয়েছে যেভাবে আপনারা পেমেন্ট মোড সিলেক্ট করেন ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো সিলেক্ট করে ডিটেলস দিয়ে পে নাও অপশানে টাচ করবেন, টাচ করলে আপনার ট্রানজ্যাকশান সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবং সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেলে অটোমেটিকই আপনি সেই অ্যাপ্লিকেশান সাবমিশন পোর্টালেই চলে আসবেন, ব্যাককে চলে আসবেন। এবং যেতে বলা হয়েছে এরপর আপনি ওখানে প্রিন্ট বা ডাউনলোড অ্যাপ্লিকেশান ট্যাবে গিয়ে আপনি প্রিন্ট বা ডাউনলোড করে নেবেন। আটে বলা হয়েছে এই প্রিন্ট আউট নিয়ে এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে আমরা খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করছি। এবং অবশ্যই আমরা এক ক্যান্ডিডেটের আজকেই অনলাইন অ্যাপ্লিকেশান করছি, আপনাদের খুব দ্রুত সেটা শেয়ার করব। এবং সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন।